বদুনা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি ভালো আছেন আর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারোয়ের রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন নেটে কিভাবে দেখবেন যে আপনি ভাইবার জন্য নির্বাচিত হয়েছেন কি না হ্যাঁ ভিডিওর শুরুতে যে কথাটি বলে নিতে চাই রেজাল্টের ডেট নিয়ে কথা কোনো কথা বলবো না কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক একটা ডেট ফিক্সড করে তারাই নিজেরা ওই ডেটটা ভায়োলেট করে এখনও তাদের ডেট ফিক্সড আছে যেটা জানিয়ে আসলে শেয়ার আপাতত করতে চাচ্ছি না তবে একটা বিষয় বলতে চাচ্ছি যে রেডি থাকেন যে কোনো সময় দেখতে পাবেন রেজাল্ট দিয়ে দিছে এই জন্য এটা নিয়ে ঢিলেমি করার দরকার নেই যারা মনে করেন যে আপনাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আপনি ভাইবার জন্য ডাক পাওয়ার সম্ভাবনা আছে তারা ভাইবার প্রস্তুতি নিতে পারেন আর একটা কথা যেটা যেটা ষাট হাজারের প্রাথমিক সহকারী শিক্ষকের যে একটা সার্কুলার সামনে আসতেছে এইটা সূত্র ধরে ওটা প্রস্তুতি রাখতে পারেন আর শুরু করার আগে যে কথাটা বলতে চাই বিভিন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি সংবাদ এবং রেজাল্টের তথ্য বা সংবাদ সবার আগে পেতে সবার আগে পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেতে পাশে থাকা বিল বাটনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি রিমাইন্ডার পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনার রেজাল্টটা পাওয়ার জন্য যে বিষয়টা করতে হবে যখন রেজাল্টটা প্রাথমিক সহ মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে সাবমিট করবে তখন গুগলে যেয়ে গুগলে সার্চ বারে ডাব্লিউ এটা টাইপ করে সার্চ করতে হবে সার্চ করলে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইটটা চলে আসবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইটটা চলে আসার পরে আপনি রেজাল্টের জন্য রেজাল্ট দিচ্ছে কিনা না বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আপনি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশে দেখবেন নোটিশে নোটিশে যখন আপনি প্রেস করবেন তখন রেজাল্টের মানে ওদের যত রেজাল্ট আছে এবং ওদের যত সার্কুলারগুলো থাকে ওদের যত সার্কুলারগুলো থাকে এখানেই শো করে অফিসিয়ালি এখানেই দেখায় এবং অফিসিয়ালি যদি রেজাল্ট সাবমিট হয় আপনি মাস্ট বি সর্বপ্রথম এখানেই পাবেন আর এই রেজাল্টটা বের করার জন্য যে স্ক্রিনে দেখানো স্ক্রিনে দেখানো ডিরেক্টরেট অফ প্রাইমারি প্রাইমারি এডুকেশনের এমন একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনি আপনার রোল নং লিখে সার্চ করবেন যদি আপনি বাইবার জন্য নির্বাচিত হন বা আপনি লিখিত পরীক্ষায় টিকে থাকেন তাহলে আপনার নাম সহ আপনার ডিটেলসটা চলে আসবে এভাবেই আপনি টিকছেন কিনা জানতে পারবেন